জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা নূর হোসেনকে নিয়ে কটূক্তি করায় রংপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে নগরীর জিরো পয়েন্ট কাছারি বাজার মোড়ে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মাওলা, মহানগর সভাপতি শাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্ডি মণ্ডল সহ রংপুর জেলা ছাত্রলীগের নেতারা। বক্তারা বলেন, এই নোংরা বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি তার শাস্তির আবেদন জানাচ্ছি। মশিউর রহমান রাঙ্গা যতক্ষণ পর্যন্ত জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে বক্তারা উল্লেখ করেন। সংসদে এসেছে আর তিনি ভুলে গেছেন